আমাদের স্কিয়ারি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়, গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছ বিভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কিয়ারি টেলস। আমাদের এই স্কিয়ারি টেলস পরিবারকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। দেখো, আমাদের কাজ কিন্তু কেবল গল্প বলে যাওয়া, কিন্তু সেই গল্পগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আসল কাজটা কিন্তু তোমাদের মতো শ্রোতাদের ওপরেই থাকে। তোমাদের ছাড়া আমাদের এই স্কিয়ারি টেলস পরিবার কিন্তু একেবারে অসম্পূর্ণ। তাই বন্ধু, আমাদের এই পরিবারকে আরো বড় করে তুলতে তোমাকেও কিন্তু আমাদের সাথে থাকতে হবে। হ্যাঁ বন্ধু, সাথে থাকতেই বলবো, কারণ পাশে তো প্রতিবেশীরা থাকে, কিন্তু পরিবারের মানুষজন সব সময় কিন্তু সাথে থাকে। স্কিয়ারি টেলসে আজ তোমরা শুনবে অমিয় নস্করের কলমে একটি হার হিম করা ভয়ের গল্প, কাম ভোগ। গল্প পাঠে রয়েছে সঞ্জয়, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কিয়ারি টেলসের আজকের গল্প, কাম ভোগ। ভালোবাসা ও প্রেমের মধ্যে বিস্তর পার্থক্য, যদিও তা আমরা আমাদের এই চর্মচক্ষু দিয়ে কখনোই লক্ষ্য করিনি। তাই কী রকমের পার্থক্য তেমনভাবে উপলব্ধি করে ওঠার ক্ষমতা আমাদের জন্মায়নি। কি বুঝতে পারছেন না তাই তো? আসলে কি বলুন তো, আমরা যখন মেলায় কিংবা কোনো এক শপিং মল থেকে একটা বার্বি ডল কিংবা বউ পুতুল বা বর পুতুল কিনে আনি, তখন তাদেরকে খেলার ছলে স্নান করিয়ে দিই, খাইয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই, বিনিময়ে তার কাছ থেকে এক ফোঁটাও কি আশা করি? সেও আমাকে স্নান করিয়ে দিক, খাইয়ে দিক, না করি না। এই যে নিঃস্বার্থের এই সম্পর্ক, এটাকেই তো ভালোবাসা বলে। আর প্রেম, সে তো একজন অপরজনের থেকে আশা করা বস্তু। আমি তোমাকে সবসময় ফোন করেই কথা বলি, কই তুমি তো কখনো ফোন করো না। ঠিক এমনটাই প্রেমের সম্পর্ক। তাই আপাত দৃষ্টিতে বলা যেতে পারে একে অপরের শরীর মন ও সামাজিক পরিস্থিতির প্রতি সমান দায়বদ্ধতা থাকলে তবেই তাকে প্রেম বলা যেতে পারে। আর প্রেমের মধ্যে আবেগ, অনুভূতি, রাগ, অভিমানের মতো শরীরও একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা প্রেম শুরুর কারণ না হলেও প্রেম টিকে থাকার বাধ্য কারণ হয়ে দাঁড়ায়। তাই সেই শরীরের খিদে ইহকালে না মিটলে পরলোকে গমনের পরেও মানুষের অতৃপ্ত আত্মা ফিরে ফিরে আসে কামনার সেই খিদে নিবারণের জন্য। আর যতক্ষণ না সেই শরীরের স্বাদ পায়, যতক্ষণ না কামনার ক্ষুধা নিবারিত হয়, ঠিক ততক্ষণ পর্যন্ত অতিষ্ঠ করে তোলে মানুষের জীবন। সবটাই মাথার উপর দিয়ে গেল, তাই না? আজকের গল্পটি মন দিয়ে শুনুন, দেখবেন সবটাই মাথার ভিতরে প্রবেশ করে গেছে। সন্ধ্যা থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে, আকাশটা একেবারেই কালো হয়ে ঝুলে পড়েছে দিগন্তের গায়ে। প্রবল বর্ষায় গ্রামের পুকুরঘাট জলে একেবারে টইটম্বুর। মাঝে মধ্যে বজ্রবিদ্যুতের আকস্মিক ঝলকানি বড় বড় গাছপালার ফাঁক থেকে এসে পড়েছে ভিজে কংক্রিটের রাস্তায়। এমন সময় কলেজ পড়ুয়া যুবক অতীন হোস্টেল রুম থেকে বেরিয়ে মাথায় একটা ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে এসে উপনীত হয়েছে হোস্টেলের ঠিক পিছনের একটা বাড়ির সামনে। হোস্টেলটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, কিন্তু গ্রাম্য একটা হোস্টেল। হোস্টেলের পিছন দিয়ে সরু পিচের রাস্তা চলে গেছে ভিতর দিকে, সেই দিকে অনেক গ্রাম আছে। আর পাশের রাস্তাটা এসে উঠেছে স্টেশনের গায়ে। অতীন বিএ তৃতীয় বর্ষের ছাত্র, বাড়ি গঙ্গাসাগর, পড়াশোনা সূত্রে থাকা দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজের হোস্টেলে।
সারা দিন কলেজে পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা এবং সন্ধ্যা হলেই হোস্টেলের পিছনে একটা বাড়িতে ক্লাস টুতে পড়া একজন বাচ্চাকে পড়াতে যাওয়া, এই তার কাজ। সন্ধ্যায় সে পড়াতে যায়, তাই হোস্টেল গার্ড তাকে সন্ধ্যার পরে ঢুকতে বা বেরোতে তেমনভাবে বাধা প্রদান করে না। আজও বৃষ্টিবেলায় অতীন মাথায় ছাতা দিয়ে পড়ানোর উদ্দেশ্যে গিয়ে দাঁড়িয়েছে বাড়িটার সামনে। প্রায় এক বছর ধরেই সে বাচ্চাটাকে পড়াচ্ছে, মাইনেপত্রও খুব ভালো দেয়। তাছাড়া বাচ্চার মায়ের সাথে অতীনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এতক্ষণে নিচে দাঁড়িয়ে থাকা অতীন দরজায় টোকা মারতে মারতে বলল, বৌদি দরজাটা খুলে দাও, আমি যে পড়াতে চলে এসেছি। ঘরের ভিতর থেকে অতীনের শিশু ছাত্রের মা পিয়ালি উত্তর দিল, একটু দাঁড়াও অতীন, আমি এক্ষুনি আসছি। অতীন বন্ধ দরজার সামনে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অতঃপর পিয়ালি এসে দরজা খুলে বলল, এসো অতীন, ভেতরে এসো। গ্রামের বাড়ি হলে কি হবে, বাড়িটা কিন্তু একেবারে গ্রাম্য শৈলীতে নির্মিত নয়, বিদেশি আদলে প্ল্যান করে তৈরি করা। আর করাবেন নাই বা কেন, পিয়ালির বরের কলকাতায় মস্ত বড় হোটেল রেস্টুরেন্ট আছে, তাই এত কিছু। অতীন সপ্তাহে 5 দিন সন্ধ্যাতেই এই বাড়িতে আসে, তাই বাড়ির মধ্যে কোথায় কি আছে তা দেখে দেখে অতীনের প্রায় চোখ সওয়া হয়ে গেছে। কিন্তু অতীনের সাথে পিয়ালির স্বামী অর্থাৎ শৈবালের কখনো দেখা হয়নি, কারণ শৈবাল শনিবার রাতে বাড়িতে ফেরে, আবার সোমবার সকালে চলে যায়। ঘরের মধ্যে ঢুকে প্রতিদিন যে সোফাটায় বসে বিলুকে সে পড়ায়, ঠিক সেইখানে গিয়ে বসে পড়ল অতীন। পিয়ালি বলল, কি মাস্টার মশাই, মন খারাপ কেন, চা কফি কি করে আনবো বলো। না থাক, আজ আর কিছু লাগবে না, তুমি বিলুকে পাঠিয়ে দাও, ওকে পড়িয়ে আজ একটু তাড়াতাড়ি রুমে ফিরতে হবে। কিন্তু আজ তো বিলু বাড়িতে নেই, সকালে ওর দিদুন এসেছিল, ওর দিদুনের সাথে তো মামার বাড়ি গেছে। তাহলে আমি আজ আসি বৌদি। সে কি, এই তো সবে এলে, এক্ষুনি চলে যাবে। তুমি যে একবার বলেছিলে আমার সাথে একান্তে 20 খানিকটা সময় কাটাবে, ভুলে গেছো সে কথা? না ভুলে যাইনি তো। তাহলে এসো, আজ কিছুটা সময় শুধুমাত্র আমাকে দাও। কিন্তু বৌদি, আজ আমার আর কিছু ভালো লাগছে না। কেন, কি হয়েছে আমাকে বলো। আসলে পূজার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে। এই নিয়ে কষ্ট পাচ্ছো, এসো আমার সাথে এসো। এই বলে অতীনের হাত ধরে পিয়ালি গটগট করে সিঁড়ি ভেঙে উপরতলায় উঠে নিজের বেডরুমে ঢুকে গেল এবং ছিটকিনি এঁটে অতীনের দিকে তাকিয়ে বলল, পূজাকে বিয়ে করবে বলে ঠিক করেছিলে, তাই তার সাথে সম্পর্ক ভেঙে দিতে তোমার এত মন খারাপ? কিন্তু আমার সাথে যে তোমার সম্পর্ক, তাকে ভালো রাখার দায় কি তোমার একটুও নেই? হ্যাঁ সে তো আছে। তাহলে এতদিন ধরে যে তোমার সান্নিধ্য পেতে চাইছি তার কি হবে? এই বলে পিয়ালি নিজের বুকের উপর থেকে কাপড়টা সরিয়ে অতীনের দিকে এগিয়ে এলো। অতীন পিয়ালির বুকে লাল ব্লাউজ ও গায়ের সাদা রং দেখে খানিকটা মোহিত হলো, কিন্তু বিশেষ কিছুই করতে পারল না। অতঃপর অবৈধ পুরুষ প্রেমিকের সংস্পর্শে শারীরিক মিলন কামনায় পিয়ালি অতীনকে জড়িয়ে ধরে। তৎক্ষণাৎ অতীনও বিচ্ছেদের বিরহ ভুলে পিয়ালিকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দেয় পিয়ালির ঠোঁটে। দীর্ঘক্ষণ একে অপরের অধরামৃতের স্বাদ বিনিময় করার পর দুজনে মিলিতরত পায়রার মতো ছটকাতে ছটকাতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আজ সন্ধ্যায় বাইরে আকাশের গুরুগম্ভীর চিৎকার ও টিপটিপে বৃষ্টির শ্যাঁত শ্যাঁতে আবহাওয়ায় ঘরের মধ্যে মিলিত হতে চলেছে দুই নরনারী। যুবকের বয়স 21 বছর, তার মুখে গজিয়েছে নতুন দাড়ি গোঁফ, লম্বা চওড়া সুঠাম দেহি সেই পুরুষের বুকের উপর মাথা রেখেছে 30 বছর বয়সী যুবতী নারী, যে পূর্বে বিবাহিত এবং এক সন্তানের মা, তবুও এমন প্রেমের সম্পর্কে সে জড়িয়েছে। রায়নগর গ্রামের আজ সান্ধ্যকালীন আবহাওয়া মাতিয়ে তুলেছে দুই যুবক যুবতীকে। এতক্ষণ বিছানায় একে অপরকে জড়িয়ে ধরে বসে পাশের খোলা জানলাটা দিয়ে বাইরের নিঝুম কালো আকাশটার দিকে তাকিয়েছিল পিয়ালি ও অতীন। আজ আর একটাও তারা আকাশের গায়ে চিকচিক করছে না,
তবে শীতল দক্ষিণা বাতাস সুরসুর করে তার ইচ্ছামতো ঢুকে পড়ছে ঘরের মধ্যে। ধীরে ধীরে অতীন রাতের স্নিগ্ধতার মতো এক বুক ভালোবাসার নিঃশ্বাস একত্রিত করে পিয়ালিকে জড়িয়ে ধরল। পিয়ালির বুকটা একটু কেঁপে উঠল। বর্ষার মধ্যরাত, বাড়ির পাশের বড় বড় গাছগুলোর পাতার ভাঁজে ভাঁজে নিকশ কালো অন্ধকার বাসা বেঁধেছে। ঘড়ির কাঁটার তখন টিকটিক শব্দে এগিয়ে চলা ছাড়া বিশ্ব চরাচরে যেন আর কোনো প্রাণ নেই, শুধু টিপ টিপ করে ঝরে পড়া বৃষ্টির আওয়াজ। প্রত্যন্ত গ্রামের দিকে এই রকমটাই হয়ে থাকে। অন্ধকারের এই প্রগাঢ় মহিমায় কে যেন আরও খানিকটা বেশি কালো করবার জন্য কালো রং মিশিয়ে দিয়েছে স্বয়ং মহাকাল। জানালার কাঁচের মধ্যে দিয়ে আড়াল আবডাল থেকে দূর আকাশের বজ্র বিদ্যুতের আকস্মিক আলো ক্ষণে ক্ষণে এসে পড়েছে পিয়ালির অর্ধনগ্ন স্তনযুগলের উপর। তার ভরসা মায়াবী মুখখানিতে একটা তীব্র লজ্জা ঘরের মধ্যে সৃষ্টি করেছে এক মায়াবী পরিবেশ। থেকে কিছুক্ষণ আগে থেকেই অতীন তার উষ্ণ স্পর্শে পিয়ালিকে আন্দোলিত করছিল। নাটুকে লজ্জাবশত পিয়ালি বারবার সেই স্পর্শটাকে দূরে ঠেলে সরিয়ে দিতে চাইলেও কামনার চাহিদাবশত দিতে পারছিল না, বরং আরো শক্ত করে অতীনকে সে জড়িয়ে ধরছিল। অতীনের একজোড়া বলিষ্ঠ হাত যাযাবর পথিকের মতো বিচরণ করে চলেছে পিয়ালির পুরোটা শরীরের যত্রতত্র। খানিক পর বলিষ্ঠ হাত দুটোর সঙ্গে সঙ্গে একজোড়া নরম ঠোঁটের স্পর্শ পাচ্ছিল সে। ধীরে ধীরে ঠোঁট দুটো উঠে আসছিল তার স্তনের উপর দিয়ে গলাবে, তারপর মিলিত হলো তার ঠোঁটোদ্বয়ের সাথে। একটা সময় পর অজান্তেই পিয়ালির মুখ দিয়ে বেরিয়ে এলো যৌন তৃপ্তির সেই চরম আওয়াজ। তখন অতীনের ঠোঁট দুটো আরো উৎসাহী হয়ে পড়ল, শরীরের শুরু থেকে শেষ সর্বত্র চষে বেড়াল। কামনার রসে সিক্ত হয়ে গেল পিয়ালির সারা শরীর। অতঃপর পূর্ণিমার গোল থালার মতো আকর্ষণীয় তার স্তনোদ্বয়, সমুদ্র সফেনে ভাঁজ পড়া বালিয়াড়ির মতো হালকা মেয়েদের বিচ্ছুরণযুক্ত তার পেটে এবং আপেলের বোঁটার কাছে এবং গর্ত হওয়া মুখটার মতো নেশা ধরা উন্মুক্ত তার নাভি মিলে মিশে একাকার হয়ে গেল অতীনের শরীরের সাথে। তারপর শুরু হলো যৌনতার চরম খেলা। হঠাৎ অতীন খেয়াল করল নিচের তলা থেকে কেউ যেন হেঁটে উপরে আসছে। খট খট করে শুনতে পাওয়া যাচ্ছে তার পায়ের আওয়াজ, সঙ্গে সে ডাকছে পিয়ালিকে। পিয়ালি, ও পিয়ালি, কই গো, কোথায় গেলে তুমি? আরে দেখো, আমি কলকাতা থেকে চলে এসেছি। আরে আর রাগ করে থেকো না পিয়ালি, ও পিয়ালি। এতক্ষণে বিছানায় অতীনকে জড়িয়ে ধরে শুয়ে থাকা পিয়ালি চুপি চুপি অতীনকে বলল, শোনো অতীন, বোধহয় আমার বর এসেছে, তুমি যাও ওই পর্দাটার আড়ালে লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি যাও। পিয়ালির কথা মতো ঘরের নীলচে আলোয় ব্যালকনির ঝুলন্ত বড় পর্দাটার পিছনে গিয়ে গা ঢাকা দিয়ে লুকিয়ে রইল অতীন। এতক্ষণে সেই ব্যক্তি পিয়ালিকে ডাকতে ডাকতে ঘরের মধ্যে এসে ঢুকে পড়েছে। কিন্তু এ কি আশ্চর্য, ঘরের দরজায় পিয়ালি তো নিজে হাতে ছিটকি নিয়ে এঁটে দিয়েছিল, তাহলে দরজা খোলা রইল কিভাবে? হঠাৎ লোডশেডিং হয়ে গেল, ঘরের মধ্যে নীলচে আলো বদলে গেল অন্ধকারে। সেই ব্যক্তি পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ অন করে ঘরের সর্বত্র ফেলছে আর ডাকছে পিয়ালিকে। পিয়ালি, ও পিয়ালি, কোথায় গেলে গো তুমি? আরে বলছি তো, আমার ভুল হয়েছে, এইবারের মতো অন্তত রাগ ভুলে বেরিয়ে এসো, কোথায় তুমি? ওগো শুনছো, ঘরের যেসব স্থানে ফ্ল্যাশ লাইট পড়ছে ঠিক সেই সব স্থানগুলোতে আলো এবং সেই অপরিচিত ব্যক্তির দৃষ্টির সাথেও পর্দার আড়ালে লুকিয়ে থাকা অতীনের দৃষ্টিও ঘুরে ঘুরে আসছে। দরজার পাশে কিংবা আলমারির কোণে কোথাও নজরে এলো না পিয়ালি। এতক্ষণে অতীন মনে মনে বলছে, লোকটা সত্যিই ভীষণ বোকা, চোখের সামনেই বিছানার ওপর পিয়ালি বৌদি শুয়ে আছে,
অথচ খাটের ওপর লাইট না ফেলে অন্য সবখানে খুঁজছে। অতীনের এমন ভাবনার সঙ্গে সঙ্গে লাইটটা এসে পড়ল খাটের অগোছালো হয়ে যাওয়া বিছানাটার উপর। একটু আগেই বিছানার উপর যে খেলা শুরু হয়েছিল তাতে করে বিছানার চাদর এমন কুঁচকে থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু বিছানার উপর লাইটটা পড়তেই অতীন ভীষণ অবাক হল। এ কি, খাটের ওপর কেউ নেই কেন? পিয়ালি বৌদি কোথায় গেল? আমাকে পর্দার আড়ালে লুকিয়ে যেতে বলে পিয়ালি বৌদি তো খাটের ওপরেই শুয়েছিল। আর তাছাড়া অন্ধকারে মিশিয়ে থাকা ওই ব্যক্তি পুরো ঘরই তো খুঁজে ফেললো, কই কোথাও তো দেখতে পেল না বৌদিকে। তবে কি বৌদি কর্পূরের মতো উবে গেল? হ্যাঁ, এমন সময় হঠাৎ পর্দার আড়ালে অন্ধকারের সাথে একেবারে সম্পৃক্ত হয়ে অতীনের পাশে দাঁড়িয়ে পিয়ালি একটু ঘষ্টে যাওয়া সুরে ফিসফিস করে বলল, এই তো অতীন, আমি তোমার কাছে দাঁড়িয়ে আছি, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না, ভয় পেও না। আচ্ছা, তুমি ওনাকে না দেখা দিয়ে খামোখা লুকিয়ে পড়লে কেন? কারণ উনি যে আমাকে আর দেখতে পাবে না। এমন সময় ঘরের মধ্যে উপস্থিত অতীনের অপরিচিত সেই ব্যক্তি ভীষণ রকম ভয় পেয়ে প্রচণ্ড জোরে আর্তনাদ করে উঠল। সেই আর্তনাদের সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে বাইরে দৃষ্টি নিক্ষেপ করতেই অতীন দেখল সেই অপরিচিত ব্যক্তির হাতে ধরা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা এখনও উলম্বভাবে পড়ে আছে সিলিংয়ে ঝোলা ফ্যানটার দিকে, এবং সেদিকে তাকাতেই অতীনের সর্বাঙ্গ অবশ হয়ে এলো। হঠাৎ বজ্রপাতের আলো চোখটা যেমন ধাঁধিয়ে দিয়ে যায়, ঠিক তেমন সেই দৃশ্যে অতীনের চোখ ঝাঁঝরা হয়ে গেল। অতীন দেখল সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ঝুলে আছে একটা মৃতদেহ, এবং সে দেহ আর কারণ নয়, সে দেহ স্বয়ং পিয়ালির। সঙ্গে সঙ্গে সে তার পাশে তাকালো যেখানে একটু আগেই পিয়ালি এসে দাঁড়িয়েছিল, কিন্তু না, সেখানে আর পিয়ালি দাঁড়িয়ে নেই। এমন অবস্থায় অতীনের চিন্তা চেতনা শরীরের সব রকম অভিপ্রায় প্রায় প্রবল চিৎকার করে উঠতে চাইল, কিন্তু সেই অপরিচিত ব্যক্তির হাতে ধরা পড়ে যাবার ভয়ে সে চিৎকার করতে পারল না। অতীন খেয়াল করল অন্ধকারের মধ্যে সেই ব্যক্তি এতক্ষণে কাঁদতে শুরু করেছে। তুমি ছাড়া একেবারে ভেসে যাবে গো, তুমি কি করলে পিয়ালি, তুমি কি করলে? এইসব কথা শুনে অতীনের আর বুঝতে বিলম্ব হলো না যে এই ব্যক্তি পিয়ালির স্বামী, এবং তার বেদনা বিধুর শোকান্নায় আচ্ছন্ন হয়ে এতক্ষণে অতীনের চোখের কোণে কয়েক ফোঁটা জল এসেছে, কিন্তু একটা বিস্ময়ের ঠান্ডা স্রোত তার শরীরের সর্বত্র বয়ে বেড়াচ্ছে। একটু আগে সে পিয়ালির সাথে এক বিছানায় দৈহিক মিলনে রত ছিল, কিন্তু এতটুকু সময়ের মধ্যে কিভাবে এমন ঘটনাটা ঘটলো তা কিছুই বুঝে উঠতে পারছে না অতীন। চিন্তায় চিন্তায় তার মাথা ক্রমশ ভারী হয়ে আসছে, দম আটকে আসছে, তবুও সে সেই পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ঘর থেকে সেই ব্যক্তি বেরিয়ে গেলেই অতীন পালাবে, আর কোনো দিনও সে এই বাড়িমুখ হবে না। অতঃপর কিছুটা সময় শোকান্না কাটার পর সেই ব্যক্তি যখন ঘর থেকে বেরিয়ে চলে গেল, অতীনও সময় সুযোগ বুঝে এ ঘর ছেড়ে হোস্টেল রুমের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করেছে। রাত তখন কটা বাজে তা অতীন জানে না, শুধু এইটুকু জানে এই মহাজাগতিক কার্যকলাপ থেকে কোনো রকমে তাকে পালিয়ে বাঁচতে হবে। তাই সে ভিজে চাঁদের স্যাঁত স্যাঁতে আলোয় মরি বাঁচি করে দৌড়চ্ছে। সন্ধ্যা থেকে একটানা বৃষ্টি হওয়ায় এখন জ্যোৎস্না ফোঁটা আলোয় রাস্তাঘাট স্পষ্ট বোঝা যাচ্ছে, সেই আলোকে অবলম্বন করেই অতীন দৌড়চ্ছে। এমন সময় পিছন থেকে পিয়ালির সেই মায়াময় সুর অতীনকে ডেকে উঠল। অতীন, তুমি ভয় পেলে নাকি? অতীন, ভয় পেও না, ভয় পেও না, আমি তো আছি,
আমি তো আছি তোমার সঙ্গে। সেসব কোনো কথায় অতীন কান না দিয়ে দৌড়ে এসে দাঁড়িয়েছে হোস্টেলের গেটের সামনে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ততক্ষণে হোস্টেল গেট বন্ধ হয়ে গেছে। ফলত এতক্ষণে একটা ভীষণ চিন্তা এসে ভর করেছে অতীনের মাথায়। এত রাতে সে এখন কোথায় যাবে? সন্ধ্যা থেকে তার পেটে একটা দানা পানিও পড়েনি। উফ, কি ভীষণ খিদে পেয়েছে তার। আর সারা রাত পেটে কিছু পড়বে বলে মনে হয় না। না জানি এখন কত রাত, তাই এতটা সময় তার কিভাবে কাটবে, কোথায় কাটবে, এইসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই হোস্টেল গেটের সামনে অতীন কেমন যেন স্থানু হয়ে দাঁড়িয়ে রইল। বেশ কয়েক মিনিট হঠাৎ তার কানে এলো কান্নার একটা রিন রিনে ধ্বনি। এমতাবস্থায় অতীন মনে মনে বলে উঠল, হোস্টেল গেট বন্ধ, তার মানে বেশ রাত হয়েছে, কিন্তু এত রাতে এখানে কে কাঁদে? তারপর সেই শব্দ বরাবর কান্নার উৎসস্থলে দৃষ্টি নিক্ষেপ করে অতীন দেখল, গেটের পাশেই গুল্ম জাতীয় যে ফুল গাছটা ছিল ঠিক তার নিচে বসে বসে কাঁদছে একজন নারী। কণ্ঠস্বর শুনে খুব ভালোই বোঝা যায় সে নারী অল্প বয়স্কা, তবে গাছের ছায়ায় চাঁদের আলো এসে না পড়ায় সেই নারীর মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে পরনে একটা মেটে হলুদ কাপড় কুঁচকে আছে, বুকের ব্লাউজের আংটাগুলো খোলা, এলোমেলো চুল মুখের উপর বিন্যস্ত হয়ে পড়ে আছে, উবু হয়ে বসে দুটো হাত মাথায় দিয়ে সে কাঁদছে। কিন্তু এত রাতে এখানে বসে বসে সে কেনই বা কাঁদছে? তাকে এইভাবে কাঁদতে দেখে অতীন খানিকটা ভয় পেয়ে গেল, তাই সে ভাবল ওই নারীকে পাশ কাটিয়ে এড়িয়ে গিয়ে পূর্ব দিকের পাঁচিল ধরে এগিয়ে যাবে। পুরোপুরি উত্তর পূর্ব কোণে পুরনো ইঁটের পাঁচিলে বালি সিমেন্টের কামড় খসে গিয়ে বেশ কয়েকটা রদ্দা ইঁট ধসে পড়েছে ওখান থেকে, যে কোনো মূল্যে টপকাতে পারলেই হোস্টেলে ঢোকা যাবে। এইরকম ভেবে অতীন এগিয়ে যেতে চাইল, তবুও কেমন যেন মায়ায় আচ্ছন্ন হয়ে সেই ক্রন্দনরত রমণীকে জিজ্ঞাসা করে বসল, কে কে আপনি, এত রাতে এখানে বসে কাঁদছেন কেন? হঠাৎ একটা দমকা বাতাসে সেই নারীর মুখের উপর দিয়ে উড়ে গেল তার আলুলায়িত চুলগুলো, তারপর ভয়ানক পৈশাচিক সুরে কাঁদতে কাঁদতে বলল, আমার শরীরটা দড়ির প্রান্তে ঝুলতে দেখেও নিচে না নামিয়ে আমার স্বামী পালিয়ে গেল, তবে তবে তাতে আমার একটু কষ্ট হয়নি, কিন্তু অতীন তুমি তো আমাকে ভালোবাসতে, আমাকে ওইভাবে ঝুলতে দেখে তোমার কষ্ট হয়নি? আমাকে কেন দড়ি কেটে নিচে নামালে না? কেন নিচে নামালে না? কেন কেন নিচে নামালে না? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু জানি না, আমি সত্যি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। এ কি, এ তো পিয়ালি না, সশরীরী পিয়ালি নয়, এ যে অশরীরী পিয়ালি। পিয়ালির মুখ থেকে এইসব কথা শুনে ভয়ে অতীনের হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে আসার জোগাড়, তার চোখ মুখ থেকে দরদর করে ঘাম বেরিয়ে আসছে, আর মুখ থেকে আমাকে ছেড়ে দাও, আমি কিছু জানি না, আমি কিছু করিনি, এইরূপ বাক্য। এবং এমন কথা বলতে বলতে সে পিয়ালির প্রেতাত্মাকে এড়িয়ে ছুট দিল পূর্ব দিকের পাঁচিল বরাবর। পাশের চায়না জবা গাছগুলোতে কুঁড়ি ধীরে ধীরে যৌবন পেতে শুরু করেছে, টগরের কুঁড়ি কয়েকটা পাপড়ি মেলেছে, কয়েকটা বাকি, তাদের সবুজ পাতাগুলো বৃষ্টির জলে ধুয়ে যাবার পর চাঁদের আলো পড়ায় তার তীব্র প্রতিফলন এই ভয়াবহ রাতের মধ্যে সবচেয়ে মিষ্টি অনুভূতি। চাঁদের ভেলা আকাশ পানে ভাসতে ভাসতে এগিয়ে গেছে পাশ্চাত্যের দিকে। এমন সময় হঠাৎ অতীন পাঁচিলের সেই ভাঙা অংশটা খুঁজে পেয়েছে, সে তড়িঘড়ি সেই পাঁচিল টপকানোর চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই অতীন পাঁচিলের একদিক থেকে ওই দিকে লাফ দিতেই একটা আদলা ইঁটের কোনায় পাটা লাগতেই অতীন চিৎকার করে ওঠে। অতীন পায়ের পাতা চেপে ধরে পাঁচিলের কোলে সেই দুর্বা ঘাসের উপর বসে পড়ে এবং ইঁটের আঘাতে হওয়া সেই ক্ষত স্থান থেকে গলগল করে রক্ত বের হয়ে যেতে থাকে। রক্তের স্রোতে অতীনের হাত পুরোপুরি ভিজে যাচ্ছে,
তাই সে ক্ষতস্থান থেকে হাতটা সরিয়ে নিয়ে আশেপাশে কোনো কাপড় ছেঁড়া কিংবা প্লাস্টিক পড়ে আছে কি না তা খোঁজার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ঘটে গেছে এক অস্বাভাবিক ঘটনা। কেউ যেন সেই আলো আঁধারির খেলায় গা মিশিয়ে অতীনের পায়ের পাতা থেকে বয়ে যাওয়া সবটা রক্ত চুষে নিচ্ছে। অথচ সেই স্থানে অতীন কাউকেই দেখতে পাচ্ছে না, বরং অনুভব করতে পারছে কোনো এক লালায়িত জীব তার পায়ের ক্ষতস্থানের উপর দীর্ঘক্ষণ পরিক্রমা করছে এবং চুষে নিচ্ছে বয়ে যাওয়া টাটকা গরম রক্ত। বিনিময় ফিরিয়ে দিচ্ছে একটা তীব্র শান্তির শীতলতা। তাই ওই কাটা পা নিয়ে অতীন আর সেই স্থান ছেড়ে নিজের রুমে উঠে যেতে পারল না। লালায়িত জীবের আদরে আদরে কখন যেন ঘুমিয়ে পড়ল সেই পাঁচিলের কোলে সবুজ দুর্বার চাদরে। অতীন ছোট থেকেই খুব মেধাবী ছাত্র, দুটো দাদার পরে ওর জন্ম। সবাই বলে ও ছোট তাই নাকি ও একটু বেশি মেধাবী। এর বিজ্ঞানসম্মত কারণ, ওর দাদা দুটো যখন জন্মেছিল তখন ওর মায়ের বয়স ছিল 17-20 বছরের মধ্যে, কিন্তু অতীনের যখন জন্ম হয় তখন অতীনের মায়ের বয়স 23 বছর। তাই পরিপূর্ণ মায়ের সন্তান হবার দরুন পরিপূর্ণ পুষ্টিতে অতীনের মাথায় একটু বেশি বুদ্ধি। যদিও বুদ্ধি শুধু জন্মগত তো নয়, অর্জনও করতে হয়। তাই গঙ্গাসাগরের প্রত্যন্ত এলাকায় সমুদ্রের জলোচ্ছ্বাসের সাথে সাথে প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা একত্রিত করে ধীরে ধীরে বড় হয়ে উঠল তার মেধা। তাই উচ্চ মাধ্যমিক পাশ করবার পর গঙ্গাসাগরের অতীন চলে এলো এই দক্ষিণ বারাসাতের কলেজ হোস্টেলে। এখান থেকে সে ইংরেজি সাহিত্যে স্নাতক পড়াশোনা করছে। কলেজে পড়াশোনার পাশাপাশি নিজের হাত খরচের জন্য অতীন হোস্টেলের পিছন দিকের একটা দোতলা বাড়িতে গত বছর থেকে সেই বাড়ির বাচ্চা বিল্টুকে পড়াচ্ছে। সব থেকে বড় কথা, মাস শেষ হতে না হতেই মাইনেটাও বেশ দিয়ে দেয় বাড়ির লোক। তাই এই টিউশনটা ছাড়ার কথা অতীন কখনোই ভাবেনি। তবে টিউশন পড়াতে পড়াতে সে বিল্টুর মা পিয়ালির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে। এই সম্পর্কে জড়িয়ে পড়াটা ভীষণ স্বাভাবিক ছিল, কারণ বিল্টুর বাবা সপ্তাহে মাত্র 2 রাত পিয়ালিকে সময় দেয় আর অতীন সময় দেয় বাকি 5টা দিন। ঘণ্টার পর ঘণ্টা সধবার একাদশী করা একজন নারীর চোখের সামনে টাটকা তরতাজা গোলাপের মতো স্বচ্ছ যৌবনে পরিপূর্ণ যুবককে ক্রমাগতভাবে দেখতে থাকলে প্রতিটা সধবা নারীরই এই শারীরিক একাদশীর উপবাস ভেঙে ফেলবার ইচ্ছা হয়। আর সেই ইচ্ছা কেউ দমিয়ে রাখতে সক্ষম হয়, আর কেউ হয় না। ঠিক তেমনি পিয়ালি তার শারীরিক একাদশীর ভাঙার উত্তম পুরুষ হিসেবে নির্বাচন করেছিল এই অতীনকে। তাই তো এমন রাত এসে উপনীত হয়েছে অতীনের জীবনে। পরের দিন আকাশে সূর্যের আলো ফুটতে না ফুটতেই অতীনের ঘুম ভাঙে। চোখ খুলে সে দেখে সেই পাঁচিলের কোলে দুর্বা ঘাসের উপর সে শুয়ে আছে। দেখে ঘাসের উপর পড়ে থাকা চাপ চাপ রক্ত যেন কেউ চেটে চেটে খেয়েছে। তারপর তড়িঘড়ি সেই স্থান ছেড়ে উঠে ব্যথা পায়ে খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে এসে দেখে তার রুমে আরও যে দুজন রুমমেট থাকে তারা এখনও ঘুমোচ্ছে। দেওয়ালে টকটক করে আওয়াজ করতে করতে ঘুরতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে অতীন দেখে তখন সময় সকাল 6টা। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে নিজের খাবারের কৌটো থেকে কয়েকটা বিস্কিট খেয়ে জল খায় সে। সারা রাত তো পেটে কিছুই পড়েনি, তাই প্রচণ্ডভাবেই খিদে পাওয়াটাই স্বাভাবিক। খাওয়া দাওয়া সেরে নিজের বিছানায় শুয়ে গভীর নিদ্রায় আবার আচ্ছন্ন হলো অতীন। কলেজে ভর্তি হওয়ার ঠিক পরের বছর থেকেই অতীনের প্রেমের সম্পর্ক হয় পূজা নামের একটা মেয়ের সঙ্গে। দুজনেই একই বিভাগের ছাত্রছাত্রী, কিন্তু হোস্টেলের পিছনের ওই বাড়িতে অতীনের পড়াতে যাওয়া নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য লেগেই ছিল। তবে পুরোপুরি তাদের বিচ্ছেদ ঘটেছিল গতকাল। পূজা সরাসরি অতীনকে জানিয়েছে, দেখ অতীন, আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে হলে তোকে ওই পিয়ানি বৌদির বাড়িতে পড়াতে যাওয়া ছাড়তে হবে। অতীন অবাক হয়ে উত্তর দেয়, কিন্তু কেন? পড়াতে যাওয়া বন্ধ করার সাথে রিলেশনের কি সম্পর্ক? না, আমি চাই না তুই ওই বাড়িতে পড়াতে যাস। তাছাড়া পড়ানোর যখন এতই ইচ্ছা তো অন্য একটা টিউশন ধরে নে, কিন্তু ও বাড়িতে তোকে ছাড়তে হবে। ও
পড়ানোর তো ইচ্ছে বটে, তবে তার সঙ্গে মাসের শেষে 3,000 টাকা কে দেবে রে? আর তুই এখানে পড়ানো বন্ধ করে অন্য জায়গায় টিউশন ধরতে বলছিস, জানিস তো একজন বাচ্চাকে পড়ানোর জন্য কেউই 1,000-এর বেশি টাকা দেয় না, কিন্তু ওখান থেকে আমি 3,000 টাকা পাই। হ্যাঁ, ওটাই বলতে চাইছিলাম। কি বলতে চাইছিস শুনি। শুধু কি বিল্টুকে পড়ানোর জন্য 3,000 টাকা দেয়, নাকি মাঝে মধ্যে বিল্টুর মাও তোর কাছে পড়ে? এ কি সব বলছিস তুই? আমি খবর পেয়েছি অতীন, আমি খবর পেয়েছি বিল্টুর মায়ের সাথে তোর সম্পর্ক আছে, তাই ওই বাড়ি ছাড়তে পারলে আমি তবেই রিলেশনটা কন্টিনিউ করতে পারব, নয়তো না। আচ্ছা যা, কোথায় যাবি যা, আমি ওখানে পড়াতে যাওয়া ছাড়বো না। আর আমি জানি আমার আর বিল্টুর মায়ের তেমন কোনো খারাপ সম্পর্ক নেই, যে বা যারা তোর কাছে এসব খবর দিয়েছে তারা শুধুমাত্র তোর আর আমার মাঝে ভাঙন ধরাতে চেয়েই এসব বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি, ভালো থাকিস। গতকাল এই রকম কথোপকথনের মধ্যে দিয়ে তাদের বিচ্ছেদটা হয়েছে। এখন বিছানায় ঘুমাতে ঘুমাতে হঠাৎ হোস্টেলের পিছন দিকের রাস্তায় পরপর কয়েকটা গাড়ির আওয়াজে অতীনের ঘুমটা ভেঙে যায়। অতীন থাকে হোস্টেলের একতলায়। ঘুম ভাঙা মাত্রই ঘরের জানলাটা খুলে বাইরে তাকিয়ে দেখে আকাশের সূর্য ততক্ষণে পাটে বসেছে, চারিদিকে নেমে এসেছে ঘোলাটে অন্ধকার। অতীন অবাক হল, ভাবল তবে কি এতক্ষণ সে ঘুমিয়ে পড়েছিল? আকাশে ঘোলাটে কালির প্রলেপ লাগানো আবহাওয়া ও দূর দিগন্তে উড়ে আসা বাদুড় দলের দিক থেকে চক্ষু সরিয়ে নিচে তাকাতেই দেখল কয়েকজন মহিলা পুলিশ কনস্টেবল পিয়ালের মৃতদেহ বই নিয়ে গাড়িতে তুলছে, আর পাশেই বিল্টুকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক মহিলা। সে কাঁদতে কাঁদতে একজন পুলিশ অফিসারকে বলছে, গতকাল গতকালই সারাটা দিন আমি আমার মেয়ের কাছেই ছিলাম, আমাকে কত কি রান্না করে খাওয়ালো আমার পাগলিটা, কিন্তু কিন্তু তখনও তো বুঝতে পারিনি সে এইভাবে আত্মহত্যা করবে, আমি তো ছেড়ে চলে যাবে। বিকেলবেলায় যখন বাড়িতে ফিরবো বলে শাড়ি পরছি, তখন বিল্টু বায়না ধরছে ও আমার সাথে আসবে, তখনই দেখি কোনো কথা না বাড়িয়ে পিয়ালে বিল্টুকে আমার সাথে পাঠিয়ে দিল। বোধহয় ও মনে মনে ভেবে রেখেছিল তাই বিল্টুকে আমার সাথে যেতে দিয়ে ওর কাজে সুবিধাই হয়েছে। হে ভগবান, এ আমার কি হলো, যদি আরো কয়েকটা দিন তোর কাছে থেকে যেতাম তো এইভাবে তোর মরা মুখ আবার দেখতে হতো না রে, ফিরে আয় মা, ফিরে আয়। অতীন এমন করুণ দৃশ্য চোখে দেখতে না পেরে দুম করে জানলাটা বন্ধ করে দিল। হঠাৎ করেই ওপার থেকে ভেসে আসা সব শব্দ ক্ষীণ হয়ে এলো। চিন্তায় ও এক চাপা কষ্টে অতীনের চোখ মুখ ভারী হয়ে এলো, একেবারে পাষাণের মতো ভারী ও ঠান্ডা হয়ে এলো বুক। তাই ধীরে ধীরে বিছানায় বসে পড়ল সে। এমন সময় অতীনের মোবাইলটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে পরিচিত কণ্ঠে অতীনের প্রাক্তন প্রেমিকা পূজা বলে ওঠে, শুনলাম তোর আদরের পিয়ালি বৌদি পটল তুলেছে, তোর নিশ্চয় খুব কষ্ট হচ্ছে তাই না? তোর কথা বলার ধরনটা খুবই খারাপ, কখন কোন মুহূর্তে মানুষের সাথে কেমন ভাবে কথা বলতে হয় সেটা তোর শেখা উচিত। হ্যাঁ, আমি এই মুহূর্তে কথা বলাই শিখছি তোর রুমমেট অয়নের কাছে, কি করে কথা বলতে হয় শিখছি। ও যদি আমাকে না কথা বলা শেখাতো তাহলে তোর মতো অপদার্থকে কখনোই চিনতে পারতাম না। কথাটা শোনা মাত্রই অতীন রুমের চারিদিকটা চোখ ঘুরিয়ে দেখল, না অয়ন তো ঘরে নেই। তখন মনে মনে ভাবল তার মানে অয়নই সময় নষ্টের মূল হোতা। এইসব ভেবে সবে মাত্র অতীন কিছু একটা বলতে যাবে এমন সময় পূজা বলে, শোন আজ তোর পিরিতের যে আর ছিল তার মৃত্যু হয়েছে, আমি সেই আনন্দটাকে উদযাপন করার জন্য অয়নের সাথে ওর গ্রামের বাড়িতে এসেছি, এবং ওর বাড়িটা আজ ফাঁকা, এখানে আমি কি করবো নিশ্চয় বুঝতে পারছিস, যদি বুঝতে না পারিস আওয়াজ শোন নিশ্চয় বুঝবি, তাই আমি ফোনটা রাখলাম না, কেমন? ছি পূজা ছি, কত নিচে নেমেছিস তুই, ওই অয়নের পাল্লায় পড়ে কি ভীষণ বারটাই না বেড়েছিস তুই। তবে আজকে একটা কথা কিন্তু তুই শুনে রাখ, পিয়ালি বৌদির মৃত্যুর জন্য যদি তুই সামান্যভাবেও দায়ী থাকিস না তাহলে তোর কিন্তু খবর আছে। এই বলে
অতীন খানিক ভেঙে পড়ে। যে বন্ধুকে এত ভালোবেসেছে, একসাথে থেকেছে দুটো বছর একটা রুমে, খাবার ভাগ করে খেয়েছে, সেই বন্ধুই শেষ পর্যন্ত তাকে ধোকা দিল। অতীন এতক্ষণে মনে মনে ভাবতে শুরু করেছে, তাহলে আমার আর পিয়ালি বৌদির মধ্যে যে সম্পর্ক আছে তা সম্পূর্ণ ভিন্ন স্বাদে পূজার কাছে পরিবেশন করেছে ওই অয়ন। তার কারণ, পূজার কাছে আমাকে খারাপ করতে পারলে তবেই ওর অভিষ্ট সিদ্ধ হবে। এদিকে অতীনের রুমমেট অয়ন হোস্টেল ছেড়ে গ্রামের বাড়িতে পূজাকে নিয়ে এসেছে। পূজা বর্তমানে অয়নের প্রেমিকা। আজ অয়নের বাড়ি পুরোপুরি ফাঁকা। অয়নের বাবা মা ভাই তিনজনেই শহরে এক আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গেছে। এই সুযোগে অয়ন পূজার শরীরের স্বাদ পেতে চলেছে রায়দিঘি থানার অন্তর্গত নিশুতিপুর গ্রামে। নিশুতিপুর গ্রামটা কেমন যেন স্তব্ধ, শান্ত, শীতল, জনবসতি তেমন একটা নেই। পুরো গ্রাম ঘুরলে বড়জোর 20-30টা বসত বাড়ির দেখা মিলবে, আরও গোটা দশেক ঘর পতিত হয়ে পড়ে আছে। সেই সব ঘরের মালিকেরা বহুকাল আগেই গাঁয়ের মায়া ত্যাগ করে শহরে চলে গেছে। গ্রামের মাঝ বরাবর একটা বড় বটগাছ যেন অর্ধেক গ্রামকে ছাতার মতো ছায়া করে রোজ দাঁড়িয়ে থাকে। গ্রীষ্মের কাঠ ফাটা রোদে কত শত পথ চলতি মানুষ যে এর নিচে ক্লান্ত হয়ে বসে পড়ে তার হিসেব নেই। শুধু কি মানুষ, চারটে পাড়ার যত রকম পাখি তারাও সবাই সন্ধ্যা হলেই এই গাছে ফিরে আসে, এটাই তাদের বাসা। এতক্ষণে অয়ন ও পূজা টোটো থেকে নেমে এসে দাঁড়িয়েছে এই বট গাছটার তলায়। তারপর বাড়িতে পৌঁছে সঙ্গে করে কিনে নিয়ে আসা বিরিয়ানি, চিকেন কষা টসা দুজনে ভালো করে খেয়ে অতঃপর একটা ঘরে গিয়ে দুজনে শুয়ে পড়ে। অয়ন এই প্রথম নারী শরীর দেখবে, তাই উত্তেজনা আর সামলে রাখতে পারছে না। অতঃপর সে পূজাকে জড়িয়ে ধরে। খোলা জানালা দিয়ে ঘরে তখন ঢুকছে শান্ত বাতাস ও চাঁদের মিষ্টি আলো। এমন মুহূর্তে অয়ন পূজাকে জড়িয়ে ধরে মাত্র, তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেতে শুরু করে। এমন সময় পূজা লজ্জা পেয়ে বলে, কি করছো অয়ন, ছাড়ো ছাড়ো বলছি। আরে ধর, ছাড়ার সময় তো এটা নয় পাগলি, এখানে তো তোমাকে এনেছি শুধুমাত্র শক্ত করে ধরব বলে। এসো এসো আমার কাছে এসো, এদিকে সরে এসো দেখি। এই বলে অয়ন পূজাকে কাছে টেনে নেয়, তাকে সযত্নে বিবস্ত্র করতে শুরু করে। চুমু খেতে খেতে, আদর করতে করতে এক এক করে খুলে ফেলে তার কুর্তি, লেগিংস, অতঃপর খুলে ফেলল তার অন্তর্বাস, সঙ্গে রুক্ষ জীব দিয়ে চেটে দিল পূজার লালায়িত শরীর। পূজাও অনুরূপভাবে খুলে ফেলল অয়নের জিন্স প্যান্ট, নীল চেক শার্ট এবং ভিতরের এক্সারসাইজ গেঞ্জি ও জাঙ্গিয়া। তারপর অয়নের পুরুষালী চেতনাদণ্ডটি পূজা হাতের লম্বা লম্বা আঙুলের স্পর্শে ও ভিজে জিভের চোষানিতে সজাগ হয়ে উঠল। তারপর শুরু হলো মিলনের সেই উদ্দাম খেলা। এমন সময় হঠাৎ পূজার মধ্যে একটা পরিবর্তন শুরু হয়েছে। একটু আগেই সে মুখ থেকে বের করছিল যৌন তৃপ্তিময় একটা আওয়াজ, কিন্তু এখন সে যেন গোঙাচ্ছে। গোঙাতে গোঙাতে হঠাৎ উঠে বসে কে ভীষণ বিরূপভাবে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়ন অবাক হয়ে বলল, আরে কি হলো পূজা, উঠে পড়লে কেন? আরে কষ্ট হচ্ছিল বুঝি। আচ্ছা ঠিক আছে, এবার স্লো, আর লাগবে না, নাও শুয়ে পড়ো এবার। অয়নের কোনো কথায় কান না দিয়ে পূজা এখনো তাকিয়ে আছে অয়নের দিকে। ধীরে ধীরে তার চোখের ভিতরের অংশটা রক্তের মতো লাল হয়ে উঠছে। তারপর হঠাৎ গোঙাতে গোঙাতে বিভৎস এক পৈশাচিক সুরে পূজা বলে ওঠে, তোর কি ক্ষতি করেছিলাম? তুই আমার আর অতীনের সম্পর্কের কথা আমার স্বামীর কাছে কেন বলে দিলি? এমনকি তুই আমার স্বামীর কাছে বলেছিস আমি অতীনের সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ। ছি ছি, আমার কথা বাদ দে,
নিজের বন্ধু সম্পর্কে এমন কথা বলতে তোর বাঁধলো না? আমি অতীনকে ভালোবাসি, ওর সান্নিধ্য, ওর শরীর সব সময় কামনা করেছি কিন্তু কখনোই পাইনি। আর তুই পূজাকে কাছে পাবার জন্য পূজার চোখে ওকে খারাপ করলি, আর আমাকে খারাপ করলি আবার বরের চোখে। এবার তুই বাঁচাতে পারবি না, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এতক্ষণে ভয় ছিটকে খাট থেকে নিচে পড়ে গিয়ে অয়নের উলঙ্গ সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। আর এদিকে পূজার মধ্যে ভর করা পিয়ালির তরতাজা প্রেতাত্মা এগিয়ে এগিয়ে আসছে তার দিকে। তার মাথার অবিন্যস্ত চুলগুলো দেখে মনে হচ্ছে এ পূজা নয়, এ স্বয়ং সর্পকেশী মেডুসা। অয়ন বাঁচাও বাঁচাও রব তুলে চিৎকার করতে শুরু করেছে, কিন্তু আজ আর তার রেহাই নেই। উলঙ্গ অপদেবীর মতো এগিয়ে এসে অয়নের বুকের উপর বসে পূজারূপী পিয়ালি তার ধারালো নখ দিয়ে নিঃসৃঙ্গ দেবের মতো অয়নের জীবিত অবস্থাতেই তার পেট চালিয়ে বের করে আনলো একতাল নাড়ি ভরি এবং তার কয়েকটা নিজের মুখে চাউমিনের মতো পুড়ে দিয়ে বাকি খানিকটা পুড়ে দিল অয়নের মুখে। ততক্ষণে সে যন্ত্রণায় ছটকাতে ছটকাতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর এদিকে একটা পৈশাচিক হাসিতে ভরে উঠেছে নিশুতিপুর গ্রামের আকাশ বাতাস। আমার মৃত্যুর জন্য তো তুই তুই দায়ী ছিলি, তোকে আর বাঁচতে দেব না। ঘটনাটা ঘটে যাওয়ার বেশ কয়েকদিন পরে সবটা জানতে পারে অতীন। তার আর পূজার মধ্যে বিচ্ছেদের মূল কারণ কে, তার সাথে পিয়ালি বৌদির সম্পর্কের কথা রংচঙে করে অয়নই বলেছিল পূজাকে এবং পিয়ালি বৌদির স্বামীকে। তাই তো আজ পিয়ালি বৌদি আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তাই অতীনের সম্পর্ক মরেছে পূজার সাথে। তবে উচিত শিক্ষা পেয়েছে দুজনে, একজন মরেছে নৃশংসভাবে আর একজন সেই মৃত্যুর দায়ে যাবজ্জীবন কারাবাস। কয়েক মাস পর আজ অতীন বিগত দিনের বাজে স্মৃতি ও খারাপ দিনগুলোর কথা ভুলে গিয়ে বেশ শান্তি মনে রাতের খাবার খেয়ে ঘুমিয়েছে। একজন রুমমেট ছিল তবে সে বাড়িতে যাওয়ায় আজ রুমে একা ঘুমিয়েছে অতীন। এমন সময় রুমের ভেজানো দরজাটা ঠেলে কেউ যেন একজন ঢুকে পড়ল অতীনের ঘরে। সে তো শুভ্র, তার শরীর জুড়ে কেমন যেন কালো মেঘের শাড়ি, চোখে জলজলে নীল আলো, আর মুখের মায়াবী সেই হাসিটা যেন কমিয়ে দেবে যে কারোর জীবন জ্বালা, জুড়িয়ে দেবে যৌবন জ্বালা। তার সারা শরীর থেকে একটা রূপলি জ্যোতি যেন ছড়িয়ে পড়ছে অতীনের ঘরের সর্বত্র। ঠিক চাঁদের মতো তার শরীর জ্যোৎস্না মুখরিত হলেও মুখের কালো কলঙ্ক ঢেকে রাখে তার মুখাবয়ব। অতীন আজও তার রূপ দেখেনি, শরীর দেখেনি, কিন্তু দুটো হাতের স্পর্শে অনুভব করেছে কি অপূর্ব তার শরীর, কি নিটোল নিখুঁত গোলাকার তার স্তনদ্বয়, মেদবিহীন তার কোমরের ভাঁজ, ভিজে শ্যাঁত শ্যাঁতে চোখে প্রস্ফুটিত অতীনের প্রতি অগাধ আনুগত্য ও নিপাট ভালোবাসা। প্রতিক্রিয়া শেষে অতীনের ক্লান্ত শরীরের উপর তার হাত ও চোখে মুখের উপর যখন তার এলোমেলো বড় বড় চুলগুলো ঝুলে পড়ে, তখন অতীন এক আলাদা রকম শান্তির আবেশ পায়। আজ এতক্ষণ দেরি করে আসায় অতীন তাকে দেখে একটু অভিমান করেই তাকে শক্ত করে স্বহস্তে জড়িয়ে ধরে এবং বলে, আজ আসতে এত দেরি করলে কেন? সে মুখে কিছু বলল না, তবে মিষ্টি করে একটু হেসে বুঝিয়ে দেয়, এই তো এইটুকু তো মাত্র দেরি হয়েছে, এইটুকু দেরির জন্য অন্তত রাগ করতে নেই। অতীনও বিজ্ঞ প্রেমিকের মতো তার হাসির ভাষা বুঝে নিয়ে তারপর তাকে কোলে তুলে নিয়ে শুইয়ে দেয় তার বিছানায়। তারপর একটু একটু করে তার শরীরের জ্যোৎস্না কাপড়গুলো সরিয়ে ফেলে বের করে আনে তার এক রাশ কলঙ্ক। সে যেন তৎক্ষণাৎ মিশে যায় আঁধারের সাথে, তাকে অতীন আর দেখতে পায় না কিন্তু অনুভব করতে পারে।
সে যেন শক্ত করে অতীনকে জড়িয়ে ধরে তার বুকের কাছে টানছে। অতঃপর তার বুকে মুখ গুঁজে তার স্তন বৃন্তের উপর দিয়ে সাবলীল দুটো হাত বুলিয়ে ছুটন্ত ঘোড়ার মতো হাত দুটোকে নামিয়ে নিয়ে যাচ্ছে নিম্নাঙ্গের দিকে। তারপর শুরু হয় যৌনতা ভরা এক উদ্দাম খেলা, অতীন ও অশরীরী পিয়ালির সহবাস। হ্যাঁ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পিয়ালি অতীনকেই চেয়েছিল, চেয়েছিল তার শারীরিক আদর, ভালোবাসা, কিন্তু তা কখনো পায়নি অতীনের কাছে। তাই মরণের পরেও পিয়ালিকে ফিরে আসতে হয়েছে এই অতৃপ্ত কামনা বাসনাকে বাস্তবায়িত করতে। শুধু তাই নয়, এখন অতীনও ভালোবেসে ফেলেছে সেই অশরীরী মেলামেশাকে। পিয়ালির আসতে দেরি হলে ঘরের দরজাটা আলগা করে ভেজা দিয়ে রেখে অতীন বিছানার উপর চুপটি করে বসে তার আসার অপেক্ষা করে। সে জানে যখন সে তাকে মনে মনে এত করে কাছে পেতে চাইছে, তখন সে নিশ্চয়ই অতীনের অন্তরে সেই ডাকে অবশ্যই সাড়া দেবে। নিশ্চয়ই আসবে অতীনের মধ্যরাতের রজনীগন্ধা। অতীন যেন এখন তার নেশায় পড়েছে, তার প্রেম অতীনকে মাতিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে। তাকে এক রাত না দেখলেই অতীনের কষ্ট হয়, মনে হয় এই দমের কষ্ট কোনো ইনহেলার দিয়েই কমানো যাবে না। শুধু একটাই ওষুধ, সে হলো অতীনের পিয়ালি, মধ্যরাতের রজনীগন্ধা। শেষ হলো আমাদের আজকের গল্প কামভোগ। রচনা ঔমিয় নস্কর, গল্প পাঠে সঞ্জয়, পিয়ালির চরিত্রে রুভিনা, পূজার ভূমিকায় প্রার্থনা, বয়স্ক মহিলার চরিত্রে সৃষ্টি, অতীন পিয়ালির স্বামী এবং অয়নের চরিত্রে আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন ওয়েব সেশন স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। আমাদের স্কেয়ারি টেলসে তোমাদের লেখা গল্প পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয় খেয়াল রেখো, গল্পের শব্দসীমা যেন ন্যূনতম 4000 হয়, আর গল্পের সঙ্গে গল্পের একটা 250 শব্দের মতো সামারি বা সারসংক্ষেপ তোমরা মেল বডিতে জুড়ে দিও। ফেসবুকেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কেয়ারি টেলসকে অবশ্যই ফলো করে রাখো। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপে আমাদের পরিবারের সাথেও যুক্ত হতে পারো, নিচে একদম ডেসক্রিপশন বক্সেই লিংক দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি হানাবাড়ি অফিসিয়াল থেকে রুভিনাকে। রুভিনার চ্যানেল হানাবাড়ির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, অবশ্যই কিন্তু ঘুরে এসো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তাহলে আমাদের আজকের গল্পটা কেমন লাগলো সবার, সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করো, সবার সাথে গল্পটা শেয়ার করো। এই রকম রোমাঞ্চকর বাংলা অডিও স্টোরি যদি নিয়মিত শুনতে চাও, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। খুব তাড়াতাড়ি আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে স্কেয়ারি টেলস আবারও হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।